السلام عليكم ورحمة الله وبركاته شما نتو در شکبين دو امرا عبارو افنا رشم نبره او ستو اتا بریکر بعد عبارو فیدیا ایلام ار افنا رشم بره رمضان مبارك ار رمضان اسنشل رو پکتا که وطن تو مبارك بعد افنا رشم بره جا افنا را امرا شتی آسوين امرا اسکو لیلت القدر رو خور اللہ فعلو سنا خورم رمضان رو شش دوشتین امرا شم نعیسه ار افنا را پشنو خور افنا را اونیق دنو بعد ار شیخ دعای کیسن دعا

ডোনেশন করুকা করা ছাব্বিশটা অর্গানাইজেশন একটা ফ্যামিলির মাঝে আছে যে আর এফ সির একটা ফ্যামিলি এটার মাঝে ছাব্বিশটা অর্গেনাইজেশন এক পাউন্ড করে যদি দেন ছাব্বিশ পাউন্ডে ছাব্বিশটা অর্গানাইজেশন যাইব কি দুই পাউন্ড করে দিলে বায়ান্ন পাউন্ড দিলে ফিফটি টু পাউন্ড দিলে প্রত্যেকটা অর্গানাইজেশন দুই পাউন্ড গিয়া পৌঁছিব এর মধ্যে বিধবা গরিব মিসকিন ফকির মাদ্রাসা মসজিদ সব ধরনের মানুষ আছেন বিভিন্ন দেশের মানুষ আছেন আপনার দান করুকা আপনারা সাদকাল্লাহ আল্লাহ কবুল করবা ইনশাআল্লাহ যে আমরা সামনে আমরা লাইন মানুষ আছেন যে আছেন লাইন বর্তমানে আসসালামু আলাইকুম

একদিন ছোটবেলা একদিনই করছেন সাতাইশের সাতাইশের রাতে আপনার সবাই কত করছেন এটা শুধু আপনি এহা করেন নাই আমরাও করছি আমরা যখন ছিলাম কেমন সবাই মিলে ওই একদিনকে আমরা মানছি তখন খবর পৌঁছে নাই আমাদের কাছে যে এই বেজুর সবগুলা রাত এই খবর আমরা পাই নাই এই জন্য আপনিও খবর পান নাই এই জন্য কোনো দোষ আশা করি হবে না তবুও আমরা আল্লাহ তালার কাছে যেন মাফ সাই তোবতুল্লাহ করি আশা করা যে আল্লাহ মাফ করে দিয়ে দিবেন যেহেতু আমরা এটা জানতাম না পরে জানছি যখন পড়াশোনা করছি বড় হয়ে তখন এইটা এটার খবর পাইছি এই জন্য অতীতের কোনো বোলের জন্য খুব বেশি ওয়ারি করা দরকার নেই তোবা করা দরকার এছাড়া আল্লাবাক মাফ করে দেবেন সেকেন্ড প্রশ্ন ছিল আপনার এখন আজকের রাত্রে আলাদা কোনো নমাজ নাই যে নমাজটা সবসময় আমরা পড়ি তারাবির নমাজ তাহারজুদের নমাজ এটা পড়লেই হবে তবে পড়ার ব্যাপারে নিয়ম যেটা উল্লেখ করে দিয়েছে একটু সুরাকের জন্য লম্বা করে হয় এটা খেয়াল রাখবেন এই নমাজই পড়বেন মনোযোগ সহকারে করে পড়বেন নমাজ পড়ার পর দুয়া দরুদ বেশি করে করতে হবে আর দুয়া আল্লাহিবাহুফু আনি এই দুয়াটা আপনারা মুখস্থ করেন এবং এটাই পড়বেন সাজদায়ও গিয়ে কিন্তু এই দুয়াটা পড়া যায় যেমন তাহাজুদ্েন নামাজের সাজদায় গিয়েও এই দুয়াটা পড়তে পারবেন আপনারা দুয়া পড়বেন অন্যান্য দুয়া আর না পড়া ভালো খেয়াল রাখবেন কারণ রসুল্লাহ যেসব দুয়া দেন নাই এগুলো যদি আরবিতে আপনি মুখস্থ আপনার থাকে তাহলে আপনি সাজেদায় আর করবেন না এগুলো আপনি এমনি এমনি দোয়া করবেন তিন নম্বর কোশ্চেন ছিল আপনার হাত উঠাইয়া দোয়া করা যায় আপনার ব্যক্তিগতভাবে সকল নামাজ কালাম শেষ এখন বসছেন আপনি হাত উঠাইয়া দোয়া করেন কিন্তু হাতটা চেহারার মধ্যে মোশা দরকার নাই রসিদুল্লাহ আসসালাম কোনো দিন হাত এভাবে করে মুশিয়েছেন এটার কোনো প্রমাণ নাই কেমন কিন্তু হাত তুলে দোয়া করেছেন সময় সময় বিভিন্ন সময়ে তার প্রমাণ আছে ইস্তেজকার নমাজ পড়েছেন হাত উঠিয়ে হজের মধ্যে দোয়া করেছেন তিনি আর ফার দিনে হাত উঠিয়ে কিন্তু পাঁচ অক্টর নমাজের পরে হাত উঠেন নাই এটাও খেয়াল কথা বলছেন রসুল্লাহামের আমল পাঁচ অত্তর নামাজের পরে হাত উঠাইয়াছিল না এমনি করে আমরাও হাত উঠাই না আপনারাও উঠাবেন না আর যদি উঠান এমনি আপনি ব্যক্তিগত দুয়াতে তাহলে সে ব্যক্তিগত দুয়ার পরে হাত আবার চেহারার মধ্যে মুছতে হবে না আশা করে ক্লিয়ার বোন আপনি যে গেছেন আপনি আর যাবেন না এটাই সমস্যা যে রসুল্লাহ সাল্লাম মহিলাদেরকে কবরস্তানে গিয়ে জিয়ারত করতে নিষেধ করেছেন আমি একটা হাদিস পড়ে খুব ডর লাগে এই হাদিসটা শুনলে হুজা এ রাতুল কবর রসুল্লাহাম বললেন যে যারা কবর জিয়ারত করতে যাবেন মহিলারা আপনাদের প্রতি আল্লাহ না করুন আপনাদের প্রতি আল্লাহর গজব না জেল হোক নওয়াজিল্লাহ কি মনে করেন এই জন্য অতীতে গেছেন আল্লাহ মাফ চাইবেন কোনো মহিলা কবরস্থানে যাবেন না যতক্ষণ পর্যন্ত পুরুষ থাকবে হ্যাঁ যদি কোনো পুরুষ কেউ থাকে না দুনিয়ায় সকল পুরুষ মারা গেছে একসাথে আল্লাহ না করুন আর যদি আপনার একজনকে নিয়ে দাহন করা লাগে এই ক্ষেত্রে আপনি মহিলা যেতে পারেন আমার কাছে লাগে তাই জিয়ারত করাতে মনে আপনি বোধহয় জিয়ারতে এখন গিয়ে আপনি দেখতেন যে একটু কবরটা বাঁকা হয়ে গেছে এই বাঁকা টাকা যদি হয়েও থাকে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নাই এগুলা অবস্থান স্তরের মধ্যে মেপ দিয়ে তারা করে সম্ভবত করতে একটু আড়াআড়ি করে করছে আপনি মনে করেন বাঁকা হয়ে গেছে আসলে কোনো সমস্যা আমরা কোনো চিন্তার কোনো কারণ নেই কোনো কারণ আল্লাহ উপর দেন

আমি সোমবারে নিয়ে আর আমার লাগে একটু দোয়া করবা যে আমার ব্লাড প্রেশার খুব হাই ডাক্তারে কইছে রোজা রাখতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আমি রাখি আর একটু আমার দুইটা প্রশ্ন আছে এটার মাঝে আমি কোরআনটা যে ভালো করে পড়তাম আমি চেষ্টা করি কিন্তু আমি যখন কোরআন শরীফ পড়ি তখন আমার ভিতরে অন্য চিন্তা সংসার ও চিন্তা আইলে কিটা খিলা আমি বাদ দিতাম এটা আর এটা করলে আমি পড়লে কুড়াশ্রমা ঠিক করব না ওই একটা আর আটটা হইলো আটটা আমি প্রোগ্রাম দেখছি আল্লাহ উমি ও আলি ওয়াসালিমা তাসলিম এই শরীফ নানি শুক্রবারে আসরের নামাজের পরে পড়লে আশি বছরের গুণা মাফ হয় এটা কত সঠিক আমি এখন

ঠিক পড়েন কিন্তু সব সব চিন্তা ভাবনা এসে যায় আপনার ফ্যামিলির চিন্তা সন্তানদের চিন্তা দুনিয়ার চিন্তা এসে যায় এগুলো শুধু আপনার আসে না আমাদেরও আসে সাধারণ এটা খুবই সাধারণ এবং খুব নর্মাল আসলে পরে কী করতে হবে কনসেন্ট্রেট করতে হবে কনসেন্ট্রেশন তো বুঝেন খুব মনোযোগী হওয়া লাগবে যে কেবলমাত্র আমি কোরআন তের আছি এই জন্য কোরআনের দিকে দেখে 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 আপনি তাহলে করবেন ওই দিকে থাকবেন একটু বিজি তাইলে আপনার 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 মাথায় আশা করা যায় অন্য চিন্তা আসবে না

আপনি এই দোয়াটা আপনি দেখেছেন এটা শুক্রবারে পড়লে দুইটা কথা শুক্রবারে পড়া আর একটা হলো আশি বছরের হয়। দুইটা কেমন যে বইতে দেখছেন এই বইতে ভুল লিখছে এগুলা কোনো হাদিসের কথা না কেমন হাদিসটাও আপনি যেটা দুয়া বলছেন এই দুয়াটার ব্যাপারে কোনো কোনো লোক আপত্তি করেছে আমি আপত্তি করতে চাই না যে এটা একটা দরু শরীফ হয়তো কেউ বানাইছে অসুবিধা নাই এটার মধ্যে দূরদের মধ্যে সবচেয়ে উত্তম আল্লাহ এবং বারে খেলা আপনি পড়বেন এগুলো তিনি নিজে দিয়েছেন জিজ্ঞেস করছেন যে আমরা কোন দূরত পড়বো

السلام <سؤال> علیکم ورحمۃ اللہ جی امره لکه دوار درخواسته ان شاء الله امر اختار پروسووله سوره ماعون اور مځته یحتاجات په ټاپیک کولای تا امره د میننګ وزر کار ته ځای جوړیږي دبان فاوایل للمصلی دغه او ویلوله یو لیکټه مليږهسته

যারা তাদের নমাজটাকে আলসেমি করে পড়ে ওইসব মুসল্লি দ্বংশ হোক যারা এইভাবে করে নামাজ পড়ে খুব কাহিল হয় সুস্থির সাথে খুব বেশি অনাগ্রহ করে নামাজ পড়ে আসলে আগ্রহ নাই ঠেকে ঢুকে আসছে আর কি এই অবস্থা দেখা যাচ্ছে উস্তাদের বইয়ে এবং আব্বা আমার বইয়ে বইয়ে নামাজ পড়ে এটা হইল অন্য জিনিস এগুলো মাফ হবে অসুবিধা নেই কিন্তু আমরা যদি এইভাবে করে করি হবে না যাক তো এখন আসেন যে এখানে স্টপ করলে কোনো ডেঞ্জার নাই স্টপ করতে পারবেন আর আপনি যেটা বলছেন এই জন্য আল্লাহ তো জায়গায় জায়গায় স্টপ দিয়েছেন এই জন্য স্টপ সাইন ফলো করা উচিত ও স্টপ সাইন ফলো না করলে আপনি ড্রাইভ করতে পারবেন না যেমন এমনি করে কোরআন করতেও পারবেন না এজন্য জন্য আপনি মুসল্লিন বলে স্টপ সাইন আছে আপনি গাড়ি খাড়া করবেন তারপরে আল্লাহ দিতে পরে শুরু করবেন আল্লাহ

ওল নাস মানুষ থেকে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আমাকে সাজিদা করে এতে বোঝা গেলে কিছু মানুষ ঠিক মতো সাজেদা করে না করা বলছেন তো সেই হিসাবে আপনার এখানে ভাবলেন মুসল্লিন বলে যদি আপনি থামেন এটার সাথে সকল মুসল্লি পাইকারি হারে ংস হবে না অনেক অনেক সুন্দর প্রশ্ন আমরা আর আমরা অনেক কিছু জানলাম শিখলাম দিকটা দ্বারা আরশো আমরা শ্রোতা হলে দর্শক হলে অনেকছেন প্রশ্ন থাকি আল্লাহ আপনার আরো তফিক দূকে আরো প্রশ্ন করার ইনশাআল্লাহ জি আমরা সামনে নেক্সট কে আসুন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম জি নেক্সট কলা প্লিজ জি আপনার টিভির ভলিউম হবো কা

সন্তান সেই বাবার কোনো নাম দিয়ে ফার্স্ট বা সার নাম দিয়ে আপনার এই সন্তানের সার নাম দেওয়া যাবে এটা নিয়ম কিন্তু অন্য কোন আপনার অন্য কোন স্বামীর সার নাম ব্যবহার করতে পারবেন না এটা নিষেধ নিষেধ একেবারে সাফ নিষেধ আল্লাহ রবাহ আলম কি বলেছেন আল্লাহ আল্লাহ রবাহ আলমিন কি বললেন বললেন যে তোমরা তোমাদের পিতার নামের ডাকা হবে তোমাদেরকে অতএব তোমাদের জন্য এই ডেকাটাকে কাজটা সবচেয়ে উত্তম এবং আকসাত সবচেয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক এখন এটা অন্যায় হবে এবং ইনসাফের খিলাফ হবে যে যার সন্তান তার সার্নাম না দিয়ে আরেকজন এটা বল খবরদার এই কাজটা করবেন না এবং আরেকটা কাজ অনেকে করে ফেলে স্ত্রীদের সাথে তার স্বামীর নামকে সার্নাম ঢুকিয়ে দেয় এটাও ভুল এই জন্য সকল বোনকে বলবো কেমন আপনারা যারা আপনাদের স্বামীর নামকে সারনেম ঢুকাইছেন এটা আপনারা অন্যায় করেছেন কারণ আজকে স্বামী আছেন আগামীকালকে নাও থাকতে পারেন কোনো গ্যারান্টি আছে ওনার সাথে আপনার একেবারে মত পর্যন্ত যাবেন আপনি কেমন এরপরে যদি মারাও যান উনি তখন কী হবে আপনার অবস্থা কোনো কারণে যদি আপনার কোনো কারণে যদি আপনার তালাক হয়ে যায় এই স্বামী থেকে তা আপনার কাছে সার নাম দিয়ে থাকে কেমন হয় অন্য কেউ বিয়ে করবে আপনারে এই খবরদার বাবা মা যে নাম দিয়েছেন সেই নামের উপর খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন স্বামীর নাম যোগ করাবেন না এমনি করে আপনার বোনের যে সন্তানের কথা বলছিলেন তার সাথে বোনের সেকেন্ড হাজব্যান্ডের নাম শরীর করতে পারবেন না ঠিক আর একটা হচ্ছে যে নামর বিষয় যেহেতু মাত্র একমাত্র সময় নাম বদলানি ঠিকইব যখন কোনো কোনো নাম কোরআন হাদিসের উল্টা যায় কি তখন নাম বদলানি নামের কিছু পলিসি আছে কোরআন সুন্না অনুযায়ী সেই হিসাবে যদি কোনো নাম কোরআন পলিসির খিলাফ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে কিন্তু আপনার সন্তানের যে নাম দিয়েছেন আপনারা ওইটাই এনাফ আর লাগবে না আল্লাহ ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম আমরা সাথে আলাইকুম

অনেককে দেওয়া যেতে পারে এবং অনেক কাজে লাগানো যেতে পারে কিন্তু ফিদিয়া হলো একেবারে মিসকিনকে পাওয়া লাগবে আল্লাহ রবুল্লা আলমিন ফিদিয়ার যে আয়াত কোরআনে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন মিসকিন একেবারে আল্লাহ হিসাব কিতাব করে নাম রেশি করে ফেলছেন এই জন্য চেঞ্জ করা যাবে না আর জায়গাতে একটু পড় মানুষ হইলে দেওয়া যায় কথা বলছেন আর মিসকিন যার কিছুই নাই যার আজকের খাবার নাই ওরে দিবেন এই জন্য ফিদিয়ারে দিবেন আপনি মিসকিনকে খেয়াল রাখবেন